তো এই যেটা অর্কিডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব রেয়ার অর্কিড। হ্যাঁ, বাংলাদেশ আসাম থেকে এসছে। वो वाला उधर जो छोटा छोटा पत्ता है, मतलब ऐसे ऊपर से आ रहा है वो, रिचुअल गेस्ट देर एरकम भावे उत्तरीय पड़िए। अच्छा এবার আচ্ছা দিদিকে আমাদের কিছু বলার জন্য একটু অনুরোধ করব। দিদি আপকে হোমস্টে কে বারে মে কুছ বলিয়ে। ये हमारा अभी अभी लॉन्च हुआ है, हमारा थोड़ा छोटा सा है होमस्टे। यहाँ भैया लोग अभी आ रहे तो बहुत अच्छे गेस्ट है, और कोई आना चाहे तो हमसे कर सकते हैं संपर्क। अच्छा, তো কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডিটেলস দিয়ে দেব আমাদের ডেসক্রিপশনে। এই দিদি আমাদের এত ভালো ভালো রান্না করে খাইয়েছে, সবটাই তো ভিডিওতে দেখতে পাবেন, এবং এত ভালো ব্যবহার, যা যখন বলেছি সেরকম ভাবে ব্যবস্থা করে দিয়েছে, খুব ভালো। তো এখন আমাদের সাথে যে ড্রাইভার জি আছে, আপনার নাম? রাকেশ তামাং। রাকেশ তামাং জি আমাদের সাথে আছেন, উনি আজকে আমাদেরকে তাকদা থেকে লেপচা, সরি, সুখিয়া পকরি অবধি নিয়ে যাবেন, এবং তার মাঝখানে যে ছোট ছোট সাইট সিনগুলো হবে সেটা উনি আমাদেরকে আজকে দেখাবেন। তো চলুন আমাদের সাথে। পাহাড়ে গাড়ি চালাতে গেলে এই যে দেখছেন সামনে এবং পেছনে দুদিকে এই লেক গার্ড কিন্তু ভীষণ দরকার, বিশেষ করে যারা রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে আসেন বা অন্য কোনো অন্য বাইক রয়্যাল এনফিল্ডের। কারণ রয়্যাল এনফিল্ডের গাড়ি এত ভারী হওয়ায় একবার যদি গাড়ি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার তুলতে ভীষণ সমস্যা হবে। তাই সামনে এবং পেছনে বোথ লেগ গার্ডস অবশ্যই লাগানো উচিত। আমরা এখন তাকদা অর্কিড সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। শুভ্র অ্যাকচুয়ালি তাকদা বাজারে দাঁড়িয়েছে গাড়িতে, কিছু জিনিসপত্র নেবে, টিকিট কাটা হয়ে গেছে, এখন শুধু ভেতরে ঢোকা বাকি। তো ওপেন হয় 9:30 সময় আর লাঞ্চ হচ্ছে 12:30, কটায় বন্ধ হয় সেটা কিন্তু এখানে লেখা নেই। ভিউয়ার্স, শুভ্র এসে গেছে। তো এখন ভালোই বৃষ্টি পড়ছে, আমরা অর্কিড সেন্টারের ভেতরে ঢুকছি, দেখা যাক কতটা দেখা যায়। তো আমরা এখন চলেছি সেন্টারের ভেতরে, আপনারা দেখুন রাস্তাটা খুব সুন্দর। এই ঝর্ণাটা কিন্তু ওই ওপর থেকে বয়ে আসছে, ওপরে আমি আমরা যেটা দেখালাম ওপরে একটা ঝর্ণা আসছে, সেই ঝর্ণাটাই এখান দিয়ে পাস করছে।
কালারের ফুল, বাই কালারের অর্কিডের ফুল ফুটে রয়েছে। বাই কালার কিন্তু খুব রেয়ার, এখানে দুদিকেই রয়েছে। ওদিকে ভেতরে চন্দ্রমল্লিকা রয়েছে, অনেকগুলো চারা। ভালো লাগছে এবার আমরা যেটাতে ঢুকছি এটা হচ্ছে ওয়াইল্ড অর্কিড। ভেতরে একটা লিস্ট রয়েছে, তো আগে আমরা ওটা একটু দেখিয়ে নিই। তো এখানে রয়েছে কমন নেম এবং তার বোটানিক্যাল নাম এবং ফ্লাওয়ারিং টাইম, পট নাম্বার, পুরো ডিটেলস কিন্তু এখানে রয়েছে। তো দেখুন একেবারে কিন্তু বেরেন, একদম গাছের যেটা অর্কিডের যে নেচারটা, যে গাছের কোনো কোনো গাছের ওপরে ওগুলো জন্মায়, এক্স্যাক্টলি সেরকমভাবে এই যে এই গাছটা রয়েছে। দেখুন একটা গাছের গুড়ি রয়েছে, তার মধ্যে অর্কিডটা রয়েছে, দারুণ। এই জন্যই একে বলছে ওয়াইল্ড অর্কিড। যেহেতু আমরা অক্টোবরে এসেছি, তো আমরা একটু হতাশ ছিলাম যে ফুল দেখতে পাবো না, কিন্তু এখনো লাকি যে এই অর্কিডগুলো তাদের ফুল এখনো দিয়ে যাচ্ছে। এদিকে এদিকে দেখুন যে মানে বুনো অর্কিড, যে আমরা জঙ্গলে চলতে চলতে অনেক সময় দেখি ওপর থেকে ঝুলছে, ঠিক সেই রকম একটা অর্কিড এখানে রয়েছে। কালারটাও খুব সুন্দর কালার, আমি কাছে গিয়ে দেখাচ্ছি। এটা খুব রেয়ার স্পিসিস মানে অর্কিড, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কতটা মধ্যে একটা স্পট মানে স্পটেড রয়েছে এটা। তো এটা আপনারা চাইলে বাড়িতে কিন্তু রাখতে পারবেন না, ফরেস্ট ডিপার্টমেন্ট তারাই এটা রাখতে পারবে। বাড়িতে লাগানোর চেষ্টা করেন, তাদের অনেকেরই ফুল আসে না। সেইটা দেখুন ফুলটা এত সুন্দর, কলসি মতো। এখানে কেয়ারটেকার, তো ওনাকে পেয়েছি। তার থোড়া বলিয়ে অর্কিডকে বারে মে ইহাকা
का ये आपका ये जो कलेक्शन हुआ है वाइल्ड ऑर्किड और ये हाइब्रिड ऑर्किड वेस्ट बंगाल का जो भी आता है वेस्ट बंगाल में, मतलब ये पूरा मतलब वाइल्ड जो है पूरा उसको ही लाके यहाँ पे प्रिजर्व किया हुआ है ये जो हाइब्रिड ऑर्किड वैसा हाइब्रिड मैंने दो को मिला के करते हैं आप लोग। थैंक यू सो मच। थैंक यू। ये सब कौन सा फ्लावर है? ये एजिलिया। अच्छा अच्छा দেখতে পাচ্ছেন এই রকম অর্কিড কিন্তু আমরা ওদিকেও দেখতে পাই, যেগুলো আমরা মানে আর্টিফিশিয়াল অর্কিড বেসিক্যালি যেগুলো থাকে ঘরে সাজানোর জন্য।